ফ্রেন্ডস অথবা রিলেটিভদের দেখলে হ্যান্ডশেক করবেন না এবং জড়িয়েও ধরবেন না। চাইলে এভাবে চিল আউট করে নিতে পারবেন। বাই বাই। কর্পোরেট অফিস অথবা যে কোনো কর্মক্ষেত্রে হ্যান্ডশেক করবেন না। করে নিতে পারেন এলবো শেক। সো অ্যাগেন বাই বাই। বাহির থেকে এসে কোনো কিছু ধরবেন না এবং খাবারও খাবেন না। প্রথমে হ্যান্ড ওয়াশ করে নিন, দেন খাবার। তো প্রথমে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। হ্যান্ড ওয়াশ করতে যাই তো প্রথমে কল দিয়ে পানি নিয়ে হ্যান্ড ওয়াশ করতে হবে। হ্যান্ড ওয়াশ দিয়ে 30 সেকেন্ডের জন্য ধুতে থাকো, ধুতে থাকো, ধুতে থাকো, ধুতে থাকো, 30 সেকেন্ডের জন্য হ্যান্ড ওয়াশ করতে থাকুন। হ্যান্ড ওয়াশ, হ্যান্ড ওয়াশ অ্যান্ড হ্যান্ড ওয়াশ 30 সেকেন্ডের জন্য। এবার তুমি খাবার খেয়ে নাও। লিফটে ওঠার সময় আপনি কি এভাবে হাঁচি দিতে চান নাকি কোণের ভাঁজে হাঁচি দিতে চান? এভাবে হাঁচি না দিয়ে কোণের ভাঁজে হাঁচি দেন। আঙ্গুল দিয়ে নাক চুলকাবেন না, মুখও হাত দিবেন না। তাহলে কি আমি আমার মুখটাও ধুতে পারবো না? না পারবেন, হ্যান্ড স্যানিটাইজার করে। তো ইউজ করে নিন হ্যান্ড স্যানিটাইজার। এই যে ভদ্র সাহেব বাহিরে যাচ্ছেন। জি। নিনজা স্টাইলের মাস্ক আর হ্যান্ড গ্লাভস কোথায়? পরে আসুন। এবার ঠিক আছে সাহেব, বাইরে থেকে ফিরে গ্লাভস এবং মাস্ক কি করবেন? এই যে ভদ্রলোক, আপনি কি পার্টি করতে পছন্দ করেন? তো বাসার বাহিরে নয়, ঘরে পার্টি করুন আর সাথে দেখতে থাকুন ফ্যামিলি হ্যাপিনেস ফ্যামিলি ব্লগস। ঘরে থাকুন এবং এনজয় করুন ফ্যামিলি হ্যাপিনেস ফ্যামিলি ব্লগস। আপনার যদি জ্বর, কাশি অথবা গলা ব্যথা থাকে তো ফোন করে নিন এই এই হটলাইনে। ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।